ত্রিপুরার টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সর্বভারতীয় র্যাঙ্কিং অনূর্ধ্ব 18 চ্যাম্পিয়ন সিরিজ সমাপ্ত হলো রবিবার। দেশের বিভিন্ন রাজ্যের টেনিস খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নেয়। করোনা প্রতিরোধের সমস্ত বিধিনিষেধ মেনেই আগরতলা মালঞ্চ নিবাসস্থিত রাজ্য টেনিস কমপ্লেক্সের সিনথেটিক ট্র্যাকে আয়োজিত দিনব্যাপী এই চ্যাম্পিয়নশিপে যোগ্য খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন হলো মণিপুরের রিকি সাগল শ্যাম। রবিবার সকালে চ্যাম্পিয়নশিপ দখলের যুদ্ধে রিকি মুখোমুখি হয় টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই শিবম খান্নার। এদিন চূড়ান্ত পর্বের লড়াইয়ে শিবমকে সহজেই ধরাশায়ী করে খেতাব অর্জন করে রিকি। চ্যাম্পিয়নশিপের লড়াই শেষ হওয়ার পর খেলোয়াড়দের হাতে এদিন তুলে দেওয়া হয় পুরস্কার। আমাদের AITA TTA চ্যাম্পিয়নশিপ সিরিজ আন্ডার 18 সমাপ্ত হলো এইমাত্র। তাতে ফাইনাল খেললো মণিপুরের খেলোয়াড় ওয়েস্টবেঙ্গলের খেলোয়াড়ের সঙ্গে। ভারতের বিভিন্ন প্রদেশ থেকে খেলোয়াড়রা মালঞ্চ নিবাস টেনিস কোর্টে অংশগ্রহণ করেছিল। ভিরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।